আসসালামু আলাইকুম। আপনি দেখছেন নিজামুল এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল, আমি নিজামুল আপনার সাথে আছি। আজ আমি আপনাকে বাংলালিংক রিটেলার অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং উপভোগ করুন বাংলালিংক রিটেলার অ্যাপসের ফিচারসমূহ। আপনি যদি বাংলালিংক রিটেলার হয়ে থাকেন তাহলে আপনি এই অ্যাপসটি বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে বিএল রিটেলার লিখে সার্চ দিন এবং বাংলালিংক এর রিটেলার অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি বাংলালিংক রিটেলার অ্যাপসটি ওপেন করুন। এন্টার ইউর আইটপ আপ নাম্বার, এখানে আপনি আপনার আইটপ আপ সিমের নাম্বারটি টাইপ করুন। তারপর সেন্ড বাটনে ক্লিক করলে আপনার আইটপ আপ সিমে একটি ওটিপি চলে আসবে। আপনি ওটিপিটি টাইপ করে সেন্ড করলে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। আমি যেহেতু আগেই পাসওয়ার্ডটি সেট করে নিয়েছি তাই আমার পাসওয়ার্ডটি এখানে দেখাচ্ছে। আপনি পাসওয়ার্ডটি সেট করার পর লগ ইন বাটনে ক্লিক করুন। আপনার সামনে এমন একটি এন্টারপ্রাইজ ওপেন হবে যেখানে প্রথমেই আপনি আপনার ব্যালেন্স দেখে নিতে পারবেন। তারপর নিচে হোম, সিম সেল, কমিশন এবং মেইন মেনু বাটন দেখতে পাবেন। এখানেই মিডলে আই টপ আপ বাটনটি পাবেন। আই টপ আপ বাটনে ক্লিক করে আপনি গ্রাহকের নাম্বারে আই টপ আপ করতে পারবেন। এখান থেকে আপনি প্রিপেড এবং পোস্টপেডও সিলেক্ট করে নিতে পারবেন। আবার আপনি চাইলে অ্যানাদার নাম্বার অপশনটিতে ক্লিক করে একাধিক নাম্বারে একই সাথে টপ আপ করতে পারবেন। এখানে আপনি গ্রাহকের নাম্বার দিন। অ্যামাউন্টের গড়ে টাকার পরিমাণ দিন। অ্যানাদার নাম্বার থেকে আপনি আরও নাম্বার দিতে পারবেন। তারপর একেবারে নিচে পে বাটনে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশনটি সফল হবে। এখান থেকে আমার অপার, ভয়েস, ডাটা, বান্ডেল ইত্যাদি প্যাকেজ দেখে নিতে পারবেন। আপনি আপনার পছন্দের প্যাকেজটি সিলেক্ট করেও টপ আপ করতে পারবেন। আর একাধিক নাম্বারের ক্ষেত্রে অ্যানাদার নাম্বারে ক্লিক করে একাধিক নাম্বার টাইপ করে পে বাটনে ক্লিক করবেন। আমার ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। মেনুতে ক্লিক করে আপনি আপনার দোকানের নাম, মোবাইল নাম্বার এবং বিডি কোড দেখতে পারবেন। এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটি থেকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। হোম বাটনে ক্লিক করে আপনি ট্রানজ্যাকশন বাটন থেকে আপনি আপনার সব ট্রানজ্যাকশন দেখে নিতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে অল করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ।